সমস্যাটা মূলত আমার প্রথমে জয়েন্ট হিপে ব্যথা শুরু হয়। কতদিন আগে? প্রায় এই দুই তিন বছর। দুই তিন বছর ধরে ওই ব্যথাটা প্রথমে থাকে, পাঁচ সাত দিন পরে আর পেন কিলার খাইলে ব্যথাটা চলে যেত, এরকম। তবে এইবার অনেকটাই মানে ব্যথা শুরু হওয়ার পরে আর হাঁটতে পারি না, হাঁটার সমস্যা, পা ফেলাইতে পারি না। তো অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা মানে অপারেশনের কথা বলে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। পরে আমি এখানে আসলাম, এখানে স্যারের সন্ধান পেলাম আর কি ইউটিউবে। পরে এখানে এসে মোটামুটি সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমাদের আজকের যিনি পেশেন্ট, উনি দীর্ঘদিন যাবৎ উনি অস্টিওআর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন, যেটা ওনার দুই হিপে ছড়িয়ে গিয়েছিল এবং এটাকে বলা হয় আপনার স্পন্ডুলো আর্থ্রাইটিস। এবং দীর্ঘদিন যাবৎ উনি এই সমস্যাটায় ভুগছিলেন। উনি একজন ইয়াং মানুষ। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার কাছ সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করি যে এই সমস্যাটা কবে প্রথম শুরু হয়েছিল এবং এটার জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং পরবর্তীতে সেই জায়গা থেকে উনি কীভাবে আজকে মুক্তি পেয়েছেন, এই পুরো বিষয়টা আমরা আজকে ওনার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার সম্রাট হোসেন। সম্রাট হোসেন, কোথায় থাকেন আপনি? আমি থাকি আশুলিয়া, গাজীচরে। আশুলিয়াতে আমরা কি একটু জানতে পারি আপনি পেশাগতভাবে এমনি কী করেন? পেশাগতভাবে আমি একটা ছোটোমোটো গার্মেন্টস ফ্যাক্টরির আর কি অ্যাকাউন্টস আছে। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল যেটার জন্য আপনি দীর্ঘদিন যাবৎ আপনি ভুগেছেন, সেই সমস্যাটা কী ছিল আসলে? সমস্যাটা মূলত আমার প্রথমে জয়েন্ট হিপে ব্যথা শুরু হয়। কতদিন আগে? প্রায় এই দুই তিন বছর। দুই তিন বছর ধরে ওই ব্যথাটা প্রথমে থাকে, পাঁচ সাত দিন পরে আর পেন কিলার খাইলে ব্যথাটা চলে যেত, এরকম। তবে এইবার অনেকটাই মানে ব্যথা শুরু হওয়ার পরে আর হাঁটতে পারি না, হাঁটার সমস্যা, পা ফেলাইতে পারি না। তো অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা মানে অপারেশনের কথা বলে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। পরে আমি এখানে আসলাম, এখানে স্যারের সন্ধান পেলাম আর কি ইউটিউবে। পরে এখানে এসে মোটামুটি সুস্থ এখন। আচ্ছা স্যার, আমরা আপনি যেটা বলেছেন যে গত দুই তিন বছর আগে থেকে আপনার এই ব্যথাটা শুরু হয়, তো যখন প্রথম দিকে ব্যথাটা শুরু হয় সেটা কি অল্প পরিমাণে ব্যথা ছিল বা ব্যথাটা প্রথম কোথায় আপনি অনুভব করেছিলেন? প্রথমে তখন ওই যে ব্যাক পেইন, কোমরে হালকা ব্যথা, ওই ব্যথার থেকে আস্তে আস্তে ব্যথাটা সরাই। প্রথম দিকে কি ভেবেছিলেন যে অ্যাজ ইউজুয়াল হয়তো আপনি বসে কাজ করছেন বা হয়তো ডেস্ক জব করেন সেটার জন্য হয়তো ব্যথাটা হচ্ছে, এরকমটা কিছু ভেবেছিলেন কি? ওইরকমই। তো প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন বা কোনো ধরনের মেডিসিন আপনি নিজে খেয়েছেন, এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি, আর সবাই আমার বলছে আবার অস্টোআর্থ্রাইটিস হয়েছে, জয়েন্টে এভিএন, জয়েন্টের সমস্যা, জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা বলেছে, মানে এত সিরিয়াস পর্যায়ে চলে গেছে, তার মানে আপনি কি এই ব্যথাটা এর আগে কখনো অনুভব করেননি? এর আগে করছি কিন্তু এত এরকম না, এইবারে সবচেয়ে বেশি আর কি। এরা বলতেছে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাহলে নাকি ওখানে সমস্যা হবে। আচ্ছা, মানে একটা সময় আপনি সরাসরি আপনি সারা জীবনের জন্য হয়তো পঙ্গু হয়ে যেতে পারেন এমনটা হয়তো তারা বলেছিল। জি। আচ্ছা, তো যখন আপনাকে অপারেশনের কথা বলেছে ডক্টর সাজেশন, তো কী ডিসিশন নিয়েছেন? না, আমি তখন চিন্তা করছি না অপারেশন, এখন তো আমার বয়স তো আর ওই রকম না যে আমি ই করছি। তারপর আমার অফিসের স্যার আরও বলছে যে তাড়াতাড়ি অফিসে অপারেশন করার দরকার নেই, যে তুমি আরও ডাক্তার দেখো, অন্য ডাক্তাররা কী বলে তারপরে। আচ্ছা স্যার, আমাদেরকে একটু কি বলবেন যে যখন আপনার এই পেইনটা শুরু হয়, প্রথম দিকে অল্প পরিমাণে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে ব্যথাটা যখন একটা পর্যায়ে ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিলো, আপনি কী অবস্থা হয়েছিল? কারণ আমরা জানি যে একটা সময় আপনার খুবই সিরিয়াস পর্যায়ে হয়ে গেছিলো, আপনি কি কিছুটা শয্যাশায়ী হয়ে গেছিলেন, বেডে চলে গিয়েছিলেন? দুই দিন তিন দিন আমি বিছানায় থেকে উঠতে পারতাম না, ওই দুই তিনটা মানে পেইন কিলার একসাথে খাইলে এরপর উঠা যায়, তো আস্তে আস্তে পা ফেলতে পারতাম না, ওই জন্য কাঁধে ভর করে তারপরে হাঁটতে হতো। এবং আমরা জানি যে একটা সময় আপনার শরীর কিছুটা বাঁকা হয়ে গিয়েছিলো, আপনি একদম সরাসরি সোজা হয়ে আপনি হাঁটতে পারছিলেন না এবং অন্যের সাহায্য ছাড়া আপনি মুভ করতে পারছিলেন না। এই যে একটা দুঃসময় একটা কেটেছে আপনার দীর্ঘ একটা সময়, ওই সময়টা আমরা জানি যে মানুষ বিভিন্ন ধরনের ডিপ্রেশনে চলে যান,
বিভিন্ন ধরনের খারাপ চিন্তা তাদের মাথায় আসে। এই ধরনের কোনো কিছু কি চিন্তা এসেছিলো যে আমি হয়তো কখনো সুস্থ হবো না, কখনো ভালো হবো না, এই ধরনের চিন্তা কখনো আসতো? এরকমই অনেক চিন্তা ভাবনা করতাম যে আর কোনো সারবে না বা এটা চেঞ্জ করা ছাড়া কোনো ই নেই, উপায় নেই। তার মানে কিছুটা আপনি মুশড়েও গিয়েছিলেন। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন? দুই সপ্তাহ। তার মানে প্রায় 14 দিনের মতো। নেওয়ার পরে এখন আপনার অবস্থাটা কি? এখন মোটামুটি সুস্থ আমি। আপনার সেই কোমরের ব্যথাগুলো কি এখন আছে? না, ওরকম নাই। আপনি কি আপনার স্বাভাবিক মুভমেন্টগুলো সেগুলো সব করতে পারেন? জি জি। আগে যেটা আপনি হয়তো উঠা থেকে বসতে পারতেন না বা বসা থেকে আপনি সরাসরি দাঁড়াতে পারতেন না, সেই জিনিসগুলোকে এখন অনায়াসে করতে পারেন? জি। এরকমটা কি গত 3 বছরে হয়েছে আপনার সাথে? না, ওরকম হয়নি, এরকম হয়নি। তো আমার ব্যথা মূলত শীতকালীন বেশি ছিল, পরে আস্তে আস্তে এরকম ই হয়ে যায়। তো এইবারই সবচেয়ে বেশি, এবার আর সারে নাই, মূলত বেশি হয়ে গেছিলো, এখন মোটামুটি ইনশাল্লাহ সুস্থ। তো যখন আপনাকে অপারেশনের কথা বলা হয়েছে, তখন আপনি আপনার যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে আপনি যখন কনসাল্ট করেছেন, তারা সবাই আপনাকে বলেছেন যে আপনি হয়তো অন্য কোনো ডক্টরের সাথে আপনি কনসাল্ট করেন, কারণ যেহেতু আপনি অনেক ইয়াং একটা মানুষ। তো আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে আপনি জানতে পারিয়েছেন কীভাবে? সবার প্রথমে যে আমি মূলত বাংলাদেশ থেকে এই অপারেশনটা করতে চাইছিলাম না। আচ্ছা, আমি ইন্ডিয়া থেকে যে আমি ইন্ডিয়া যাবো, ওখানে যাইয়া তারপর ডাক্তার দেখে ওরা কী বলে এটা জানার জন্য। পরে আমি নেটে সার্চ দিই যে ইন্ডিয়ার ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না আমি, পরে সার্চ দেওয়ার পরে আমার এই শফিউল্লাহ স্যারের ইয়ে আসে আর কি। আসার পরে আমি দেখতে পারি যে আমার মতো অনেক রোগী আছে যাদের নিয়ে আর কি ঈদও আছে তাদের ইউটিউব চ্যানেলে, যে তাদের সেম সমস্যা ছিল, তারা সুস্থ। এটা দেখার পরে আমি তার সাথে স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার আপনাকে যখন পুরোটা দেখেন, স্যার কী বলেছিলেন? স্যার বলেছিলেন যে মোটামুটি থাকলে সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্যার আপনাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, স্যার কি তার কথা রেখেছেন? জি। ইনশাআল্লাহ আমরা কিন্তু এখন আপনাকে দেখেই কিন্তু বুঝতে পারছি যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এবং এই যে দীর্ঘ একটা সময় পরে যেখানে আপনার আশার আলো একদম চলে গিয়েছিল, আপনি নিজে যখন ভাবতে শুরু করেছেন যে আপনি কখনো সুস্থ হবেন না, সেই অবস্থা থেকে যখন আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভাবি না যে এরকম সুস্থ হবো। স্যার আমাদেরকে যদি একটু স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা স্যার বলেন যে অপারেশনবিহীনভাবে কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিস জনিত যে ধরনের সমস্যায় মানুষ ভুগেন, এই ধরনের রোগী ভালো হয়ে যান, স্যারের এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন। না, চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, আর ইভেন এখানে যে ম্যানেজমেন্ট আছে এরাও খুব ভালো, মানে বিনয়ী বা ই সবার সাথে খুব ভালো আচরণ করে। স্যার আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা একটু জানি, মূলত এটা আমাদের দর্শকদের জন্য, যে আপনি যেমন একটা দীর্ঘ সময় ধরে আপনি এই আর্থ্রাইটিস রোগে আপনি ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে আপনি দৌড়িয়েছেন, একটা সময় আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল, আপনি ডিসিশনে নিয়েছেন যে আপনি ইন্ডিয়াতে যাবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং সেখানে গিয়ে ডাক্তারদের মতামতে যদি তারা অপারেশন করতে বলা হয় তো আপনি সেই অপারেশন আপনি যাবেন। ঠিক এমন অবস্থায় আপনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, ওনার কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছে আমাদের আশপাশে, যারা হয়তো একটা ছোট্ট জানার জন্য বা জানার অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম মানে অনেক জায়গায় ডাক্তার না দেখায় যে মূলত যারা এই সমস্ত রোগ নিয়ে যারা রিসার্চ করে, যারা এই সমস্ত রোগের ট্রিটমেন্ট দেয় এদের কাছে আসা উচিত, তাহলে অবশ্যই তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবে। জি জি। দর্শক এতক্ষণ আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে যে উনি দীর্ঘ একটা সময় উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগেছিলেন, যেটা প্রথম দিকে অল্প পরিমাণে শুরু হয়েছিল এবং শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছিল যে উনি ওনার নিজের পায়ে উনি দাঁড়াতে পারছিলেন না, অন্যের সাহায্য ছাড়া উনি চলাচল করতে পারছিলেন না। এবং যখন উনি বিভিন্ন ডক্টরের কাছে যান, তারা একটা সময় তাকে তার যে হিপ জয়েন্টের হাড় তারা রিপ্লেস করতে বলেন, এবং উনি এটাতেও যখন উনি আশ্বস্ত হতে পারছিলেন না, একটা সময় উনি চিন্তা করেন যে উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে গিয়ে উনি ট্রিটমেন্ট নেবেন, এবং যখনই উনি এই সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক সেই সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে উনি জানতে পারেন, এবং ওনার বিভিন্ন ভিডিও ওনার বিভিন্ন সাক্ষাৎকার যখন উনি দেখতে পান, উনি ডিসিশন নেন যে উনি স্যারের কাছে আসবেন, এবং আসার পরে স্যারের ট্রিটমেন্টে মাত্র 14 দিনে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এখন কিন্তু ওনার আর সেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
দর্শক, এই যে একটি সঠিক সিদ্ধান্ত ওনার পুরো জীবনটাকে কিন্তু বদলে দিয়েছে, সম্পূর্ণভাবেই বদলে দিয়েছে। অন্ধকারের যে জীবনটা ছিল সেটা সম্পূর্ণ আলোতে ভরে দিয়েছে। আপনারও কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে। হয়তো আপনারই আপনজন আপনারই পাশে আছে, বা আপনার হয়তো পাশের বাসায় আছেন। আপনার একটা সঠিক সিদ্ধান্ত, একটি সঠিক উপদেশ সেই মানুষটার জীবন কিন্তু সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তাই দেরি না করে আপনারা যে যেখানে আছেন চেষ্টা করেন, একটু খুঁজে বের করার চেষ্টা করেন। আপনাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আপনাদের সঠিক চিকিৎসা, যদি আপনারা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকদের সাথে আপনার এই মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য। এ থেকে অবশ্যই তারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।